আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই রেসিপিগুলো দেখে নেবেন। আর ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য। ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স মৌসুমি ফলের ডেজার্ট। এটা তৈরি করা খুবই সহজ, আপনারা তৈরি করবেন। আমি 1 লিটার দুধকে ভালো মতো করে ঘন করে নিয়েছি, দেখুন অল্প হয়ে গিয়েছে, ভালো মতো করে দুধটা ঘন করে নিতে হবে। ঘন দুধে এটা করলে ভালো লাগবে। আমি ভালো মতো করে তরল দুধকে ঘন করে এখন পরিমাণ মতো চিনি দিব। চিনিটা যার যার পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো চিনিটা দিলাম। এমনি মিষ্টি ফল অনেক রকম ফল দিব, ফলের মধ্যে মিষ্টি আছে। তারপর আমি বলে দিলাম আপনারা কম খেলে কম দিবেন আর বেশি খেলে বেশি দিবেন। ভিউয়ার্স, একটু নাড়াচাড়া দেই 1 মিনিটের মতো। ভিউয়ার্স, আমি 1 মিনিটের মতো ভালো মতো করে চিনিটা দর পরে একটু নাড়াচাড়া দিলাম। আমি আগেই বলক আনিয়ে নিয়েছিলাম, ভালো মতো করে জাল দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি, দেখুন। এখন আমি কাস্টার্ড পাউডার এটা দিয়ে দিব পরিমাণ মতো। এটা আলাদাও গুলে নেওয়া যায়, আমি দিলাম একসাথে, একটু কালারটা চেঞ্জ হবে তাই। এটা দিয়ে ভালো মতো করে এখন নাড়াচাড়া দেয় একটু, এভাবে এভাবে করে নাড়াচাড়া দেয়। ভিউয়ার্স, কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে ভালো মতো করে এভাবে করে নাড়াচাড়া দিয়েছি। এখন আমি আগার আগার পাউডারটা দিব জমাট বাঁধার জন্য। ভিউয়ার্স, আমি আগার আগার পাউডার 1 কেজির মধ্যে আমি 2 চা চামচ দিয়েছি, দেখুন। এটাকে ভালো মতো করে এখন নাড়াচাড়া দিব 3 থেকে 4 মিনিট এভাবে করে নাড়াচাড়া দিতে থাকবো। ভিউয়ার্স, আমি 3 থেকে 4 মিনিট এভাবে করে নাড়াচাড়া দিয়ে জাল দিলাম। ব্যাস, আর কিছুই করব না, আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে এখন আমি কি করি ভিউয়ার্স দেখুন। ভিউয়ার্স, মৌসুমি ফল যেহেতু বলেছি, মৌসুমি ফলই নিয়েছি। ভিউয়ার্স, এখানে আছে আম, লিচু, তরমুজ, আর সাথে দিয়েছি কয়েকটা ড্রাগন। এইভাবে করে কিউব করে আমি সাজিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এখন আমি বিস্কুটের নাম করে গরম অবস্থায় এটা ঢেলে দিব। ভিউয়ার্স, অবশ্যই তৈরি করবেন, অবশ্যই খাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখুন জমাটগুলো আমি ফেলে দিব, আর দিলেও সমস্যা নেই। এখন আমি আর কিছুই করব না, নাড়াচাড়া দিব না, 10 মিনিট এ অবস্থায় রাখবো। তারপর আমি 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর আমি পরিবেশন করে কেটে দেখাবো, কিংবা পরিবেশন করে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, আমি 4 ঘন্টা পরে চলে আসলাম। আমি প্রথম বানিয়ে আধা ঘন্টা আমি নর্মালে রেখেছি, ঠান্ডা করেছি। তারপরে আমি প্লাস্টিক র্যাপার দিয়ে 4 ঘন্টা ফ্রিজে রেখেছি, নর্মাল ফ্রিজে। তারপরে এখন আমি বের করলাম, আপনারা চাইলে রাত্রে বানিয়ে রাত্রেও ফ্রিজে রাখতে পারবেন, সকালে খুলে খেতে পারবেন, কিংবা বিকালে, অসুবিধা নেই। 5-6 ঘন্টা রাখলেও সমস্যা নেই। আমি এখন খুলি, দেখুন আমার দেখতে কত সুন্দর হয়েছে, উল্টানো যাবে। এখন আমি আস্তে করে উল্টাবো, উল্টে দেখাই। ভিউয়ার্স, ভিউয়ার্স, আমি সাইড থেকে আলাদা করে দিলাম, তারপরে একটা প্লেট দিয়ে উল্টে দিয়েছি, দেখুন আমার এরকম হয়েছে, আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। গরমের সময় আপনারা এসে পুডিংয়ের মতো করে কেটে খাবেন, অনেক ভালো লাগবে। আমি বিসমিল্লাহর নাম করে একটু কেটে দেখাচ্ছি, দেখুন ভিউয়ার্স, আপনারা ধীরে সুস্থে কাটবেন, কোনো সমস্যা নেই। ভিতরে পুরোটাই মৌসুমি ফল দিয়ে ভরা, আমি তো দেখিয়েছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এভাবে করে তৈরি করবেন, তারপরে খাবেন, অনেক ভালো লাগবে। এখন আমি এভাবে করে কাটলাম, দেখুন সাইড থেকে কীরকম লাগছে, অনেক অসম্ভব একটা সুন্দর হয়েছে। আপনারা এটাকে আরও কিউব কিউব করে কেটে পরিবেশন করতে পারবেন, যেভাবে আপনারা চাইলে এভাবে 4 টুকরা করে দিতে পারবেন, এটাকে যেরকম ডিজাইন ইচ্ছা মতো করতে পারবেন। ভিতরের লেয়ারগুলো দেখুন,
তরমুজ আছে, সবকিছু আছে না, এরকম হয়েছে। এখন আমি আরেকটু কেটে পরিবেশন করে আপনাদের দেখাই। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার মৌসুমি ফলের ডেজার্ট। আমি আমার মতো করে তৈরি করলাম আপনাদের জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে ফ্রিজে রেখে দুই দিন পর্যন্ত খেতে পারবেন, অবশ্যই তৈরি করবেন, অবশ্যই খাবেন। দুপুরবেলা এটা খেতে ভালো লাগবে, কিংবা খাবারের পরে মিষ্টি অনেকেরই পছন্দ। আমার ছেলের অনেক মিষ্টি পছন্দ, তাই আমার ছেলেও খাবে, সবাই খাবে। আপনারা অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি রিমনা হোমস্টে ফুড ব্লগ থেকে বলছি, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।